আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আয়াতে কারিমার তাফসীরের ভিতরে এসেছে ছয় শ্রেণীর এক শ্রেণী হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ছয় শ্রেণীর এক শ্রেণী বর্ণনা করেছেন। ছয় শ্রেণীর ভিতরে এক শ্রেণী হচ্ছে ফেরাউনের নিজের স্ত্রী মুসার পালনকারী মা আসিয়া সর্বপ্রথম ইমান এনেছিল। যখন এই মর্যাদা প্রকাশ হলো মৌজিদা দেখে আসিয়া ঠিক থাকতে পারলেন না। আসিয়া বললেন, আমি জানি মুসা হক আর আমার স্বামী ফেরাউন হলো বেহক, এটি হলো বাতিল আর এই হলো জালেম, এ মানুষকে নির্যাতন করে। আর মুসা আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসাকে আল্লাহ বিশেষ রহমত দান করেছেন। আমি এই মুহূর্তে মুসার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা আল্লাহ পাক সেই ফেরাউনের স্ত্রী আমার ভাইরা আসিয়া সম্পর্কে কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। অনেক ইমানদারের স্ত্রীগুলো জান্নাতে যাবে না, লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী। আমার ভাইয়েরা মহিলা মা বোনেরা শুনেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী জান্নাতে যাবে না, কিন্তু বেঈমানের ঘরে হযরতে ফেরাউন হযরতে মূসার উপরে ঈমান এনে হযরতে আসিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইযহ ক্বালা রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনী মিন ফিরআউনি ওয়া আমালিহি ওয়া নাজিনী মিনাল কওমিজ যালিমিন। হযরতে মূসা এত নির্যাতন করেছিল ফেরাউন, হযরতে ফেরাউনকে আসিয়াকে ফেরাউন এত নির্যাতন করেছিল ঈমানের কথা শুনে, সেই কথা হচ্ছে আসিয়াকে এত নির্যাতন করেছিল, আসিয়াকে একদম জীবনের শেষ মুহূর্তে বলেছিল, ও আসিয়া তুমি ফেরাউনের রাজ দরবারে, তুমি ফেরাউনের স্ত্রী, তুমি মুসার কালেমা ছেড়ে দাও, আমি তোমাকে এই রাজ দরবারের রানী করে রাখব। কিন্তু হযরতে আসিয়া বলেছিলেন, আমি রানী হতে চাই না, আমি আল্লাহর জান্নাতের সিংহাসনের রানী হতে চাই, আমি মুসার উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি কোনদিন মুসার কালিমা ছেড়ে দিব না। ও স্বামী ফেরাউন, তুমি যত নির্যাতন করো না কেন, আমার জীবন চলে যাবে, আমি শেষ মুহূর্ত পর্যন্ত কালিমা জপতে থাকব। আমার ভাইরা ফেরাউন কিন্তু জালিম ছিল, এই জালিম কে আল্লাহ রাব্বুল আমিন বলেছিলেন, ও ফেরাউন কিন্তু ফেরাউন ছাড়লো না, হযরত আসিয়া কে ফেরাউন ছাড়লো না। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নির্যাতন করতে করতে আসিয়াকে শেষ করে ফেলে দিল, আর আসিয়া তার জীবনের শেষ মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলে তাওয়াক্কুল করে বলেছিলেন, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব। চিৎকার দিয়ে আমার দুর্বাচারার মুসলমানেরা আওয়াজ দিয়ে বলেন, তো আমাদের রবকে, আর ওজোর আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে। আসিয়া বলেছিলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক। আল্লাহ পাক কে এমন করে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক আমি ফেরাউনের স্ত্রী ছিলাম, আর ফেরাউন আমাকে নির্যাতন করে, আমাকে দুনিয়া থেকে চলে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, আল্লাহ আমার জীবন যাবে, আমি কিছুই চাই না, ফেরাউনের রাজ দরবার চাই না, আমি একটা জিনিস চাই আল্লাহ তোমার কাছে, সেটি হলো আল্লাহ পাক বলেন সেই জিনিসটা হযরতে আসিয়া চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক সেটি কোরআন কারিমে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রব্বি বিনিলি
عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. الله পাক বলেছিলেন এই জালিম আমাকে নির্যাতন করে শেষ করে দিবে আল্লাহ, তোমার কাছে একটি কথা, তোমার পাশে আমাকে জান্নাতের ভিতরে একটি বাড়ি বানায়া দিবা। হাদিসে এসেছে আল্লাহ পাক আসিয়ার জন্য জান্নাতে একটি ঘর স্পেশাল করে আল্লাহ তৈরি করে আসিয়ার চেহারার সামনে তুলে ধরলেন আর বললেন, আসিয়া তুমি স্বামীর সংসদ ছেড়েছ, তুমি স্বামীর সমস্ত রাজত্ব ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আমার উপর তাওয়াক্কুল করেছো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে ফেরাউনের সংসদের চাইতেও সুন্দর একটি রাজত্ব তোমার জন্য দিয়ে দিলাম। আমার ভাইয়েরা ওই আয়াতে কারিমার দুই নম্বর মুসলমান হয়েছিলেন হচ্ছে ফেরাউনের অর্থমন্ত্রী ও তার স্ত্রী, তিন নম্বর আমার ভাইয়েরা মুসলমান হয়েছিলেন, অল্প কয়েকজন মুসলমান হয়েছিলেন, তার মধ্যে ফেরাউনের একটি মেয়ে ছিল, এই মেয়ের চুল আশ্রয়িত নাম হচ্ছে মাশিতা বিনতে ফেরাউন। আমার ভাইরা মাতা আশ্রয়িত একজন মহিলা, তার নাম হয়েছে মাশিতা। আমার ভাইরা হাদিসের ভিতরে আমার প্রিয় বন্ধুগণ তাফসীরের ভিতরে এই মাশিতার নাম এসেছে, এই মাশিতা যখন চিরুনি দিয়া মাথা আশ্রাচ্ছিল তখন আমার ভাইরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাথা আশ্রাইতে শুরু করলো। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার মাশিতার মাথা আশ্রানো যখন শুরু হয়ে গেল হঠাৎ করে হাত থেকে হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল, ফেরাউনের মেয়ে দেখলো চিরুনি পড়ে গেল আর মা সেটা উপর হয়ে চিরুনির ভিতরে হাত দিয়ে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। মা সেটাকে জিজ্ঞাসা করলো, ও মা সেটা তুমি আমার বাবার রাজত্বে থেকে তুমি কার নামে তুমি আওয়াজ দিলাম, ফেরাউনের নামে আওয়াজ দিলা না আমার বাবার নামে আওয়াজ দিলা না? মাশিতা বলল, শোনো আমি তোমার বাবার নামের আওয়াজ কেন দিব, এই পৃথিবীর একমাত্র মালিক হলেন আল্লাহ, আমি পড়বো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আল্লাহ নামের আওয়াজ দিয়েছি। মা সীতার দিকে তাকালেন ফেরাউনের মেয়ে, তাকায় বলেন আমার বাবার দরবারে থেকে আমার বাবার নাম ছাড়া অন্য কোন মানুষের নাম অন্য কারো অন্য কোন মালিকের নাম বলো। আমার বাবা বলেছে না আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমার বাবাকে তুমি মেনে নিলে না তোমার নামে বিচার দিব, তোমার বেতন বন্ধ হয়ে যাবে আর তোমাকে নির্যাতন করবে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ মা সেটা তখন চিৎকার মেরে বলেছিলেন খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ, আমি আল্লাহর পরিমাণের শিব, তোমার বাবাকে মালিক বলে স্বীকার আমি করবো না। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার মা সেটার নামে বিচার দেওয়া হলো। এই আয়াতে কারিমা থেকে বলছি মা সেটার নামে বিচার দেওয়ার পর আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার মা সেটাকে ডাকা হলো রাজদরবারে আর বলল তুমি মুসার কালিমা পড়ে মুসলমান হয়েছো, বলল হ্যাঁ 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 সত্য গোপন করব না, কারণ কোরআন গোপন করার জন্য কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে প্রকাশ্য কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার, কোন মুসলমান গোপন থাকতে পারবে না, এই কোরআনের কাছে এসে সব ওপেন হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা সেটা বলল, ফেরাউন বলল তুমি এই মুহূর্তে আল্লাহর নাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও,
মুসার কালিমা তুমি ছেড়ে দাও, কিন্তু মা সে তা বললেন, শুনেন আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমার জীবন চলে যাবে, আমি মৃত্যুবরণ করব, তারপরে আল্লাহর উপর থেকে অন্য কারো উপরে তাওয়াক্কুল করব না, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। মা সীতার উপরে ক্ষেপে গেলেন ফেরাউনের রাজ দরবার, বলেন এত বড় সাহস আমার দরবারে থেকে তোমরা গোপনে গোপনে মৌসার কালিমা পড়েছো, তুমি ওই দলে যোগদান করেছো, ডেস্কি নিয়ে আসো। বড় ডেস্কি নিয়ে আসা হলো, আর এই ডেস্কির ভিতরে তেল দিল, তেল গুলো গরম করে টকবক করছে, তেল গরম করতে করতে টকবক তেলের ভিতরে মা সীতাকে বলল, মা সীতা এই টকবকে তেলের ভিতরে তোমাকে ফেলে দিয়া একদম মাছের মতো ভেজে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। মা সীতা বললেন, শুনেন হায়াতের মালিক আপনি নন, জীবনের মালিক আপনি নন, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে কুষ্টিয়ার মুসলমান বলেন তো হায়াতের মালিক কে, হয়নি জোরে বলেন হায়াতের মালিক কে, চিৎকার দিয়ে বলেন হায়াতের মালিক কে। আমি বলছি না আল্লাহ পাক বলেন সূরা মুলক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, এভাবে চিরকাল কেউ রয় না, এভাবে চিরকাল কেউ রয় না, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। লিল্লাহ তাকবীর।